আজকে রেসিপি হলো চিকেন আর বেসন দিয়ে বানিয়ে নেব চিকেন চপ রেসিপি। চিকেন চপ বানানোর জন্য চিকেনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব সয়া সস, পরিমাণ মতো লবণ, গরম মশলা ফাঁকি, সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। বেসনটা আমি আগেই পানি দিয়ে মিক্স করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি মতো লবণ, গুঁড়া মরিচের ফাঁকি দিয়ে চিকেনগুলো ভালো করে মেখে নিলাম। এবার আমি একটা কড়াইতে তেল নিয়ে নিব, তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেনগুলো ভালো করে ভেজে নেব। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে চিকেনগুলো, আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিব। এবার একটা প্লেটে সস দিয়ে পরিবেশন করে নিলাম। আপনারা বাসায় ট্রাই করতে পারেন চিকেন চপ, চিকেন আর বেসন মিক্স করে বিকেলের নাস্তা হিসাবে তৈরি করে বাসায় খেতে পারেন।